নমস্কার, আমি আরাত্রিক। তো ওয়ার্নার অ্যাক্সেসের পক্ষ থেকে আমাদের এই নতুন অনুষ্ঠান এক কাপ চায়, আর আপনাদের জন্য আজকে রয়েছে এই এক কাপ চায়ের সঙ্গে কিছু দারুণ লোভনীয় স্ন্যাক্স। মানে বুঝলেন না, মানে হচ্ছে কিছু দারুণ খবর। ধ্রুব ব্যানার্জি পরিচালিত তার প্রথম ওয়েব সিরিজ টিকটিকি হইচই প্ল্যাটফর্মে 18 মার্চ থেকে স্ট্রিমিং হতে চলেছে। ক্রাইম হবে পারফেক্ট আর তদন্ত হবে নির্ভুল। আমার মানে আমাদের এই দ্য ওয়ান্ডার অ্যাক্সেস টিমের পরম সৌভাগ্য যে এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চ ইভেন্টের এই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হতে আমরা পেরেছি। কিন্তু তার আগে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আয়ুষদাকে, মানে আপনাদের সকলের প্রিয় ব্যোমকেশ চরিত্রকে। কারণ যখন আমার কাছে আমন্ত্রণটি আসে, তখন আমি আমার একটি ব্যক্তিগত সমস্যার মধ্যে এমন বিশ্রী রকমভাবে ফেঁসে গিয়েছিলাম যে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না তাদের আমন্ত্রণ রক্ষা করবার। কিন্তু তখনই আমার মনের অবস্থা বুঝতে পেরে এই দাদা এবং দিদি আমার একবার বলাতেই, একবার শুধু রিকোয়েস্ট করাতেই তারা গিয়ে হাজির হয় SBF-এর অফিসে এবং এই সুন্দর মুহূর্তগুলিকে আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে আনে। তো চলুন আর কথা না বাড়িয়ে, আপনাদের আর অপেক্ষা না করিয়ে সরাসরি চলে যাওয়া যাক SBF অফিসে। নমস্কার, আমি আয়ুষ চক্রবর্তী। নমস্কার, আমি ইপ্সিখা কুন্ডু। আর আপনারা দেখছেন ওয়ান্ডার অ্যাক্সেস প্রেজেন্টস এক কাপ চায়। আজ আমরা উপস্থিত হয়েছি হইচইয়ের অফিসের সামনে, যেখানে ধ্রুব ব্যানার্জির নতুন টিকটিকি, তার মধ্যে কৌশিক গাঙ্গুলি এবং অনির্বাণ ভট্টাচার্য দুজন ভিন্ন একটা প্রকৃতির রোল করছে। আপনাদেরকে হইচই অফিসটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একদম হইচই অফিসের সামনে, এইদিকে মির্চির অফিসটা দাঁড়িয়ে আছে, এটা আমার কো জার্নালিস্ট ইপ্সিখা কুন্ডু। এই হইচই অফিসের সামনে আমরা ঢুকছি, 3টে থেকে শুরু হবে আমাদের ইন্ট্রোডাকশনটা, তারপর গিয়ে ওরা ট্রেলার লঞ্চ করবে যেটাও দেখতে হবে, তারপর শুরু হবে ইন্টারভিউ রাউন্ড। সৌমেন্দ্রকৃষ্ণদেব মিলন বসাক, এটা অ্যান্টিক, প্রাইসলেস, এটা রাখবো, ওই জন্য তো রাখা নিন। এই পুরো বাড়িতে শুধু তুমি আর আমি একা। এবার আসল কথাটা শুরু করা যাক, তুমি আমার স্ত্রীকে বিয়ে করবে? লাগছে নিজেকে বাঙালি উইথ বিবেক, ডেঞ্জারাস কম্বিনেশন। ঠিক আছে, আপনি বাঁচবেন তো, আপনি টিকবেন তো, খেলুন। লেটস প্লে দ্য গেম বেবি, লেটস প্লে দ্য গেম। আমি একজনকে খুন করেছি, এটা মার্ডার মার্ডার খেলা। এই খেলার ক্ষেত্রে খেলা এবং খুন দুটোই রিয়েল। জমে উঠেছে খেলা। কি হচ্ছে এটা? আসুন মিস্টার দেব, কিছু 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 বাঁচুন মিস্টার দেব, নাচুন মিস্টার দেব। আমাকে সিরিয়াসলি মেরে দেবেন নাকি? আমি এটা অসুস্থ মার চাপ সালা।
ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স কেসের ইনভেস্টিগেশন করতেছি। যখন এটা ভাবনা শুরু হয় তখন স্বাভাবিকভাবেই যে জিনিসটা মাথার মধ্যে ঘুরছিল যে এটা তো লাইফ টাইম অপরচুনিটি, স্ক্রিনে প্রথমবার অনেকবার ভট্টাচার্য এবং কৌশিক গাঙ্গুলী একসাথে অভিনয় করবে। আমার মনে হয় একজন পরিচালকের কাছেও কিন্তু এটা একটা লাইফ টাইম অপরচুনিটি। এবার আপনারা একটু, আমি চাইব যে আপনারা একটু সকলকে নমস্কার, মিডিয়ার বন্ধুদের স্বাগত জানাই এবং একই সাথে ধন্যবাদও জানাই যে আজকে আমাদের এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই একটা বিশেষ মুহূর্ত, স্পেশাল অকেশন, কারণ এই যে হান্ড্রেড অরিজিনালস আর কি, মানে একশোতম শো হইচইয়ের, আমি যখন হইচই শুরু হয় প্রথম যে গল্পগুলি এবং সিরিজগুলি দিয়ে হইচই লঞ্চ হয়েছিল তার মধ্যে একটি ছিল বোমকেশ। তো সেখান থেকে আমার নিজের ওয়েব অভিনয় শুরু, হইচইয়ের সঙ্গে আমার একদম হইচইয়ের যাত্রা আর হইচইয়ের সঙ্গে আমার যাত্রা একই সাথে শুরু। তো আজকে একশোতম শো এবং সেই শোতে আমি একজন অভিনেতা হিসেবে পার্টিসিপেট করছি, এটা আমার কাছে খুব খুব ইমোশনাল, খুব ইমোশনাল এবং খুব আনন্দের, এবং হয় না এক একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো। আরও একটা কথা বলবো যে আমি গুপ্তধন সিরিজের পর থেকে ধ্রুব ব্যানার্জি নামটি নিয়ে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, এবং সেখানে আমি প্রাথমিকভাবে যে ছবিটিতে একটি সুযোগ পেয়েছিলাম সেটা ধ্রুবদা খুব সেই চরিত্রটিকে বিশেষ করে তুলেছিলেন বটে, কিন্তু অভিনেতা হিসেবে আমার খুব যে খিদে মিলেছিল তার নয়। যদিও উনি খুবই দারুণ করে ভার্গবকে প্রেজেন্ট করেছিলেন তার ছবিতে, গোলন্দাজের মতো একটি বড় ছবিতে, কিন্তু সেই খিদে আমার টিকটিকিতে একেবারে মিটে গেছে, যাকে বলা যেতে পারে। মানে এরকম একটি চরিত্র যেটা কৌশিকদা বলেছিলেন এভিতে, যে এই চরিত্র কোনো, আমার ধারণা পৃথিবীর কোনো অভিনেতার কাছে গেলেই দ্বিতীয়বার ভাববার আর অবকাশ থাকে না যে এটা করবো কি করব না। এরকম একটি চরিত্র ধ্রুবদার পরিচালনায় আমরা কলকাতার বাইরে গিয়ে 11 দিন একসঙ্গে থেকে, প্রায় একটা সংসারের মতো, পরিবারের মতো থেকে এটা শুটিং করা, এবং আলটিমেটলি এই চরিত্রগুলোকে পর্দায় একটা মিনিংফুলনেস নিয়ে ফুটিয়ে তোলা, একটা রেলেভেন্স নিয়ে ফুটিয়ে তোলা, আজকের সময়ের মতো করে তাদেরকে একটা, আজকের সময়ের একটা কি বলবো, দোতনা তাদের সঙ্গে জুড়ে দেওয়া। আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। আমি এই টিকটিকি ওয়েব সিরিজে সৌমেন্দ্র কৃষ্ণ দেব কেন রাজি হয়েছিলেন চরিত্রটা করতে, কারণ যে কোনো অভিনেতার কাছে এটা খুবই লোভনীয় একটা চরিত্র। আর সেখানে শেষ নয়, এটা আমার প্রথম ওয়েব সিরিজ, মানে ওয়েব সিরিজে অভিনয় এবং হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, তাই আমি খুবই এক্সাইটেড এটা নিয়ে, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। কিন্তু একটাই দুঃখের ব্যাপার, এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আমি আমার নিজের কাজের জন্য থাকতে পারছি না, তাই জন্য আমাকে মার্জনা করবে। কিন্তু কোনো কিছু তো থেমে থাকে না, খেলা তো সবে শুরু, এবার আরও দেখা হবে, আরও অনেক কিছু ঘটবে। আপনাদের অনুরোধ করবো ট্রেলারটা দেখবেন, দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে টিকটিকির সাথে। এই হচ্ছে গল্পটা সব থেকে বড় মজা, যে গল্পটা এতবার বাঁক নেয়, এত বিভিন্ন রকম হয়, যেটা কিনা একটা ভালো থ্রিলারের অন্যতম প্রয়োজন। থ্রিলার তো বারবার বাঁক নেয়, থ্রিলার পাইতো না, সেইটাই কিন্তু খানিকটা হলে আমি ট্রেলারে ধরার চেষ্টা করেছি, যে এত রকম লেয়ার্স আছে, এত রকম চাপানোতে আছে গল্পটার মধ্যে, ন্যারেটিভ এবং এই চরিত্রগুলো কিন্তু ওই চাপানোতরটার মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে তাদের এত রকম ক্যারেক্টার শোন প্রতি মুহূর্তে আমরা এক্সপ্লোর করতে পারছি। তো আই থিঙ্ক ইটস গোয়িং টু বি আ ফেনোমিনাল এন্টারটেইনিং রাইড ফর দ্য অডিয়েন্স, দের ইজ নো ডাল মোমেন্ট। আমরা গেছি দুজনকে দেখতে পাচ্ছি, ওদের পাশাপাশি আর কেউ আছে, অভিনয় করছে সেটা তো দেখো,
না দেখলে কি করে হবে, মানে সেটা আমাদের দর্শকদের খাতিরে যদি বলেন, দর্শকদের দেখতে গেলে দর্শকদের তো দেখতে হবে, কি মুশকিল। আর এটা কটা সিরিজ আমরা পাবো, মানে কটা এপিসোড? 6টা, অলমোস্ট 125 মিনিটস। গানের কোনো ভূমিকা আছে? কৌশিক গাঙ্গুলির সাথে তোমাকে, মানে দুজনকেই আমরা বড় পর্দায় মানে এইরকম একটা ওয়েব সিরিজে দেখতে চলেছি, মানে যেটা আমাদের কাছে বড় প্রাপ্তি, তুমি যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। এক্সপিরিয়েন্স আমার পক্ষে কথায় শেয়ার করা খুব ওই মানে মানে ফ্ল্যাটারিং ওয়ার্ডস হবে, মানে আমি একদম এক্স্যাক্ট আমার ইমোশনটা শেয়ার করতে পারবো না, যেটা কী কী অসাধারণ। শুধু তো অভিনেতা হিসেবে নয়, মানুষ কৌশিক গাঙ্গুলির সঙ্গে আমরা একসাথে শুটিংয়ে যেতাম, এক জায়গায় থাকতাম, একসাথে শুটিং থেকে ফিরতাম রাত 12টা 1টার সময়, ফলে তো পুরো জিনিসটা মিলেই আমার কাছে একটা বলবো মানে খুবই স্পেশাল এক্সপিরিয়েন্স এটাই বলতে। কোনো প্রিপারেশন করতে হয়েছিল নাকি জাস্ট এটা মানে মেথড অ্যাক্টিং নাকি স্পন্টেনিয়াস ছিল কমপ্লিটলি? না, ওরকম ঠিক ধারাপাত্তা নামতার মতো নয়, ইউ জাস্ট হ্যাভ টু প্রিপেয়ার উইথ ইওর ভালনারেবিলিটি। তুমি যদি ভালনারেবল থাকো, তুমি যদি খুব একটা চরিত্র নিয়ে গাঁট না হয়ে যাও যে এটা এইভাবে করবো ওইটা ওইভাবে করবো, ঠিক ঠিকই সেইভাবে করার কনটেন্ট নয়, ইউ জাস্ট হ্যাভ টু ওপেন ইওর ভালনারেবিলিটি। সেইটাই টিকটিকির সব থেকে বড় রিকোয়ারমেন্ট ছিল আমি বলবো স্ক্রিপ্টের ডিরেক্টরের, সেইটা মেনটেন করে থাকা গেছে, ওপেন থাকা গেছে। যেহেতু এটা কৌশিক গাঙ্গুলি আর আপনার প্রথম ছবি, তো আমাদের অফ স্ক্রিন ক্যামেরাটিটা কেমন ছিল, অফ স্ক্রিন এবার এবং অন স্ক্রিন? অন স্ক্রিন যেটা সেটা দেখা যাবে, সেটা দর্শক দেখতে পাবেন, আর অফ স্ক্রিন যেটা ছিল সেটা হচ্ছে যে একসাথে 11 দিন একটা জায়গায় কলকাতা থেকে দূরে আমরা কেউই নিজেদের বাড়ি ফিরে যাচ্ছি না, একই হোটেলে থাকছি, একই সাথে খাবার খাচ্ছি, একই সাথে গল্প করছি, এবং যেটা আমি বলবো যে এই কাজটাকে খুব ভালো। তো বিভিন্ন চরিত্র তো আপনাকে দেখা গেছে, তো এই চরিত্রটা করে আপনার কিরম লাগছে, মানে ডিফারেন্টটা কোথায় এখানে? আমি যেটা প্রথমেই বললাম প্রাককথনে যে দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট চরিত্র, মানে প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ দ্য ডিফিকাল্ট ক্যারেক্টার্স। আমি ড্রাকুলা স্যারের কথা বলবো, ধনঞ্জয়ের কথা বলবো, এই দুটোর পরে প্রবাবলি সব থেকে কঠিন চরিত্র এইটাই। সেটা কেন সেটা একটা ট্রেলারের পর বলা খুব ডিফিকাল্ট, মানে আমি সবটা বলে দিলে তাহলে আর দর্শকের পার্টিসিপেশনটা থাকে না, দর্শক বলুন দেখে যে কেন মনে হচ্ছিল কঠিন। লাস্ট প্রশ্ন, টিকটিকি আমাদের সবার বাড়িতেই কম বেশি টিকটিকি আছে এবং জীবনে সবাই কম বেশি গোয়েন্দাগিরি করেই থাকে, তো এই টিকটিকি আমাদেরকে কী মানে মানে কী কী বলবো পোর্ট্রেট করছে, বা এই টিকটিকি আমাদের কী মেসেজ দিচ্ছে? আমি মেসেজের কথা বলতে পারবো না, ঠিক খুব একটা মেসেজ ওরিয়েন্টেড কন্টেন্টে বিলিভও করি না, কিন্তু টিকটিকির যে যে রেফারেন্সগুলো আমাদের জীবনে আছে, টিকটিকি অ্যাজ ইন গোয়েন্দা, টিকটিকি দেয়ালে যে টিকটিকি থাকে, আমি বলবো সবগুলোরই ছায়া এই গল্পটাতে পাওয়া যায়, সবগুলির ছায়া এই গল্পটাতে পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এদের কথা আপনার মাথায় এলো কি করে, দুজনকে অন স্ক্রিনে আনার যে কল্পনাটা আপনার এলো কি করে? না কি হয়, কিছু কিছু গল্প তার রিকোয়ারমেন্টে একটা স্পেসিফিক হয়, এবং এমন কিছু কিছু গল্প থাকে যেখানে তার তার মূল মজাটা তার কাস্টিং। তুমি যদি কাস্টিংটা ঠিক করো, তুমি জানবে তোমার অর্ধযুদ্ধ যেটা হয়, কাস্টিংটাই যদি ভুল হয়, তুমি জানবে তুমি যাই করো না কেন ওই সেই জায়গায় দাঁড়াবে না। সেইখান থেকে আমার মনে হয়েছিল যে মানে এটা এটা অনির্বাণ কৌশিকদার জন্য নেই, তুমি যে ঠিক যে জিনিসটা বললে যে সম্পূর্ণ দুটো বিপরীত মেরু, এই দুটো বিপরীত মেরুরই তো গল্প এটা, সেই কারণেই এনারা দুটো। কৌশিক গাঙ্গুলির মতন একটি পরিচালক এবং অ্যাক্টর, তিনি এখানে কিছু ইম্প্রোভাইজেশন দেননি? দেখো জিনিসটা কী হয়, যখন একটা টিম ওয়ার্কে কাজ হয় তখন আমরা সবাই চেষ্টা করছি কাজটা কতটা সুন্দর করে, এবং সেই জন্যই অনির্বাণ ও কৌশিক গাঙ্গুলির মতো দুজনে কাজ করার মজা যে আমরা সারাটাক্ষণ আলোচনা করতে পারছি, এইটা না একটা কাজ করার মজাকে অনেকটা বাড়িয়ে দেয়, কারণ এই একটা হেলদি কনভারসেশন, হেলদি ডিসকাশন, এবং নিজের কী করে এটাকে আরও ভালো করা যায়, আরও ভালো করা যায়। তারা প্রতি মুহূর্তে চরিত্র নিয়ে ভাবছেন, তারা ভাবছেন আর কী করা যায়, আর কী করা যায়। তোমার দুটি অভিনেতা যখন এইরকমভাবে ইনভলভড, কমিটেড টু দ্য স্টোরি, টু দ্য ক্যারেক্টার্স, পরিচালক হিসেবে তখন তোমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে ইউ আর ব্লেসড দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক। লাস্ট প্রশ্ন, আমরা শুনলাম যে বাঙালি এবং মানে বাঙালি এবং
দেখো জিনিসটা হচ্ছে যে বাঙালি এবং মানসিকতার থেকেও বড় আমি বলবো যে শেষ পর্যন্ত এটা কিন্তু দুটি মানুষের গল্প, এটা মানুষের গল্প। এবং দুটো মানুষ মুখোমুখি যদি পড়ে একটা যে কোনো সিচুয়েশনে, দুটো মানুষ এসে যে সেই মুহূর্তে কে কীভাবে রিয়্যাক্ট করবে আমরা তো জানি না, কিন্তু তার থেকে একটা অনবদ্য গল্প বেরিয়ে আসতে পারে। এক্ষেত্রে সেই গল্পটা হয়ে দাঁড়িয়েছে থ্রিলার ধরনের। কোথা থেকে এই গল্পের সূত্র পায়, তার অবতারণা হয়ে সমাপতন কোথায়, এই যে একটা আর্ট, এই আর্টটা যে কত রকমভাবে এঁকে বেঁকে গেছে, ইট ইজ আনবিলিভেবল। যে জন্য টিকটিকি একটা কালজয়ী গল্প আর কি, এবং যেভাবে ওরা দুজন ফুটিয়ে তুলেছে আনবিলিভেবল। ছোটবেলা থেকে ব্যোমকেশ দেখে বড় হয়েছি, আর যবে থেকে অনির্বাণের ব্যোমকেশ বেরোয় আমি অনির্বাণের প্রেমে পড়ে গেছি। তো আজকে হঠাৎ করে দিন দুপুরে মানুষটাকে আমার পাশে পেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি এখনও হাত পা কাঁপছি, আমি ইন্টারভিউ নেওয়ার সময়ও কেঁপে গেছিলাম। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরা এক্ষুনি অনির্বাণ ভট্টাচার্য এবং ধ্রুব ব্যানার্জির সাথে কথা বলে এলাম, আর আমরা তাদের নতুন যে ওয়েব সিরিজটা আসছে টিকটিকি সেটার ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম। অবশ্যই টিকটিকি দেখতে ভুলবেন না, ওয়ান অফ দি বেস্ট সিরিজ। কৌশিক গাঙ্গুলি এবং অনির্বাণের অসামান্য পারফরমেন্স ট্রেলারও আপনারা দেখতে পারবেন এবং সিরিজটা তো অবশ্যই দেখবেন। যাওয়ার আগে আরও একবার জানিয়ে রাখি যে ধ্রুব ব্যানার্জি পরিচালিত এবং কৌশিক গাঙ্গুলি ও অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এই টিকটিকি ওয়েব সিরিজটি স্ট্রিমিং হতে চলেছে হইচই অ্যাপে। আপনারা অবশ্যই দেখবেন, আর ভুলবেন না যে ক্রাইম হবে পারফেক্ট এবং তদন্ত হবে নির্ভুল। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। খেলুন, লেটস প্লে দ্য গেম বেবি, লেটস প্লে দ্য গেম। Thank you.